অবশেষে শুরু হয়েছে হেরা ফেরি থ্রি এর শুটিং। স্পাই ইউনিভার্সের মেজর কাবির চরিত্রে ফিরছেন হৃতিক রোশন। বক্স অফিসে অক্ষয় কুমারের টানা ফ্লপের তালিকা দীর্ঘায়িত করছে সেলফি। হিন্দি সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে নতুন মাইল ফলক স্পর্শ করল পাঠান। প্রথমে হৃতিক রোশন, শুরু হচ্ছে ওয়ার টু। স্পাই ইউনিভার্সের মেজর কবির চরিত্রে ফিরছেন হৃতিক রোশন। আদিত্য চোপড়ার উচ্চবিলাসী স্পাই ইউনিভার্সের অন্যতম প্রধান চরিত্র মেজর কবির। ওয়ার সিনেমায় এই চরিত্র অভিনয় করেছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। 2019 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিসেবে আবির্ভূত হয়েছিল। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে হৃতিকের সাথে ছিলেন বলিউড নতুন প্রজন্মের অ্যাকশন তারকা টাইগার শ্রফ। সম্প্রতি জানা গেছে শুরু হচ্ছে ওয়ার টু সিনেমার দৃশ্য ধারণের কাজ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই শুরু হতে যাচ্ছে টাইগার থ্রি এর পর স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমাটির কাজ। অবশেষে শুরু হয়েছে হেরা ফেরি থ্রি এর শুটিং। 2000 সালে মুক্তি পেয়েছিল পারেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি অভিনীত বলিউড সিনেমা হেরা ফেরি। মুক্তির পর দারুণ ব্যবসা সফল হয় এই ছবি। এরপর 2006 সালে ফের হেরা ফেরি সিকুয়েল দিয়ে প্রত্যাবর্তন ঘটে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পারেশ রাওয়াল ত্রয়ীর। কমেডি ঘরানার এই ছবিতে হাসতে হাসতে পেটে ব্যথা হওয়ার জোগাড় হয়েছিল দর্শকদের। এরপরে দীর্ঘ 17 বছর ধরে হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজি তৃতীয় ছবির অপেক্ষায় ছিল দর্শকরা। বাবু ভাইয়া রাজু আর শ্যাম এই আইকনিক ত্রয়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। যদিও ছবি থেকে অক্ষয়ের সরে দাঁড়ানোর খবর রটেছিল, অবশেষে তিনি এই তৃতীয় পর্বে যোগ হয়েছেন। ই টাইমসের রিপোর্ট অনুযায়ী অক্ষয়, সুনীল এবং পারেশ সম্প্রতি মুম্বাইয়ের একটি বিশেষ প্রচারের জন্য শুট করেছেন। প্রোমোটি শীঘ্রই প্রকাশিত হবে। পাশাপাশি একাধিক সিনেমাতে একসঙ্গে থাকার কথা ঘোষণা করবেন তারা। প্রোমো শুটের প্রযোজনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র প্রকাশ করেছে, শুধু হেরা ফেরি সিকুয়েল নয়, আওয়ারা পাগলা দিওয়ানা এবং ওয়েলকামের সিকুয়েলের জন্য অক্ষয়, সুনীল এবং পারেশ একসঙ্গে আসছেন। বক্স অফিসে অক্ষয় কুমারের টানা ফ্লপের তালিকা দীর্ঘায়িত করছে সেলফি। শাহরুখ খানের পাঠান সিনেমাটির ঐতিহাসিক সাফল্য দিয়ে শুরু হয়েছিল বলিউডের নতুন বছরের বক্স অফিস। বলিউডের প্রথম সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে 500 কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে পাঠান। এই সিনেমাটির সাফল্যের পর নতুন বছরের নতুন সময়ের স্বপ্ন দেখেছিলেন বলিউড সংশ্লিষ্টরা। কিন্তু 17 ফেব্রুয়ারি শাহজাদা সিনেমাটির পর বলিউড বক্স অফিসে একই চিত্র দেখা গেছে চলতি সপ্তাহের মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমার ক্ষেত্রেও। সবাই খুব হতাশ। জানা গেছে বক্স অফিসে অক্ষয় কুমারের টানা ফ্লপের তালিকা দীর্ঘায়িত করছে সদ্য মুক্তিপ্রাপ্ত সেলফি সিনেমাটি। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর জানা গেছে মুক্তির প্রথম দিন সকালেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে খুবই সীমিত দর্শক দেখা গেছে। ভারত জুড়ে প্রেক্ষাগৃহে উদ্বোধনী দিনের সকালে দর্শক সমাগমের পরিমাণ ছিল মাত্র 5%। হিন্দি সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে নতুন মাইলফলক স্পর্শ করল পাঠান। মুক্তির পর থেকে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খান অভিনীত পাঠান। ইতিমধ্যে বলিউড সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে সব রেকর্ড দখলে নিয়েছে এই সিনেমা। এছাড়া হিন্দি সিনেমা হিসেবে একাধিক রেকর্ড করেছে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এই সিনেমাটি। আগেই বিশ্বব্যাপী বক্স অফিসে পাঠান সিনেমার আয় 1000 কোটি রুপি ছড়িয়ে গেছে। এবার হিন্দি সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে নতুন মাইলফলক অর্জন করেছে পাঠান সিনেমাটি। ঢাকা ভলিউমের পরিবেশনায় বিনোদন জগতের এমন সব ভিডিও দেখতে চাইলে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, লাইক শেয়ার করুন আপনার পছন্দের ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।